हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा देखते पाच्छो आमी एक टू रेडी हुए निच्छी। तो आमी एक टू बेरोबो आर कोथाय जाबो सेटा तुम्हारे जन्य सरप्राइज। तो तुम्हारा देखते थाको वीडियोटा शेष पर्यन्त। देखो फ्रेंड्स, आमी रेडी हुए गेछी, एई सामने ही जाबो। तो আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ফ্রেন্ডস, আমি চলে এসেছি একটা নতুন আইসক্রিম পার্লারে। এখানে আছে বিভিন্ন রকমের আইসক্রিম, আইসক্রিম কেক, কটন ক্যান্ডি আইসক্রিম, বিভিন্ন রকমের আইসক্রিম আছে। একে একে করে আমি তোমাদের দেখিয়ে দেবো। এইগুলো হচ্ছে আইসক্রিম কেক, এগলেস কেক। এগুলো এই ওপরে যে সাদা কালারের যেই ডিজাইনগুলো করা ওগুলোই হচ্ছে আইসক্রিম। আর এই ছোট্ট ছোট্ট যেগুলো দেখতে পাচ্ছ ওগুলোও আইসক্রিম। ওগুলোর দাম 5 টাকা। এখানে তোমরা 5 টাকা থেকে 300 টাকা পর্যন্ত দামের সমস্ত ধরনের আইসক্রিম পাবে। আর আমাদের এখানে এই আইসক্রিম পার্লারটা এই রিসেন্ট ওপেনিং হয়েছে। ওদের মেন পার্লার হচ্ছে চেন্নাইতে। এখানে আছে এই যে স্মাইলি আইসক্রিম, এই হলুদ রঙের প্যাকেটটা আছে, হলুদ আইস স্মাইলি আঁকাই আছে। আর এদিকে আছে এই যে স্যান্ডউইচ আইসক্রিম, এদিকে এটা হচ্ছে বড় স্যান্ডউইচ আইসক্রিম। সবাইকে একবার দেখিয়ে দিলাম। যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে খুব একটা ভিড় নেই, কিন্তু মোটামুটি লোকজন এখানে আসে। আর এইগুলো যে প্যাকেট করা এই পাউচগুলো হচ্ছে সফট আইসক্রিম, বিভিন্ন ফ্লেভারের সফট আইসক্রিম আছে এখানে। কুলফি আইসক্রিম তো আমরা সবাই খেয়ে থাকি, সেগুলো বিক্রি হয়। এই পাশে অনেক রকম ফ্লেভারের আছে। স্যান্ডউইচ আইসক্রিম, আর এইগুলো হচ্ছে কুলফি। এই যে এগুলোও কুলফি আইসক্রিম। আর এইদিকে হচ্ছে চকোবার, এই যে চকলেট কালার সাদা প্যাকেটের উপর এই যে চকলেট কালার, ওটা হচ্ছে চকলেট আইসক্রিম। এই যে দেখো সাদা রঙের পিছনে পাইপের মতো, ওইগুলো হচ্ছে পুষাপ আইসক্রিম। আর এইগুলো হচ্ছে সব কাপ আইসক্রিম, বিভিন্ন ফ্লেভার আছে, চকলেট, স্ট্রবেরি, ভ্যানিলা, অনেক রকম ফ্লেভারের আছে। আর সাইডে এগুলো হচ্ছে বক্স আইসক্রিম, আর ওই যে বলের মতো দেখতে এই আইসক্রিমগুলো। এখানে সমস্ত ধরনের আইসক্রিম আছে, অনেক রকমের ফ্লেভার আছে। আর এইগুলো হচ্ছে এই যে কর্নেট আইসক্রিম, যেরকম কোন আইসক্রিম, এখানে কোন আইসক্রিমও আছে, বিভিন্ন ফ্লেভার আছে, অনেক রকম ফ্লেভার আছে, যে এক দু রকম নয়, অনেক রকমের ফ্লেভার আছে। আর যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে তাই আমি সব আইসক্রিম তো আর ট্রাই করতে পারবো না, দুটো আইসক্রিম ট্রাই করে আমি তোমাদেরকে দেখাবো। হচ্ছে চকলেট, খুব বেশি চকলেট নেই, এই যে এত এই চকলেটগুলোই আছে, হয়তো ওদের ভেতরে আছে আমি জানি না, কিন্তু এইখানে এটুকুই আছে। আর এদিকে আছে ওদেরই কোম্পানির দুধ, ঘি, এইগুলো। এই পার্লারটা একদমই রাস্তার ধারে, রাস্তা থেকেই দেখা যায় এটা। তো আমি আইসক্রিমটা ট্রাই করছি। আমি খাচ্ছি এখানে স্যান্ডউইচ আইসক্রিম, এটা হচ্ছে 10 টাকার। যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে তাই আইসক্রিমগুলো ওরা কম টেম্পারেচারে রাখে, খুব বেশি ঠান্ডা নয়। দেখো আইসক্রিমটা খুবই সুন্দর দেখতে, দেখতেও যেমন সুন্দর এটা খেতে তেমনই টেস্টি।
অসাধারণ, আমার তো এক কথায় অসাধারণ লেগেছে আইসক্রিমটা খেতে। আমি খাচ্ছি স্মাইলি আইসক্রিম, এটার দাম হচ্ছে 20 টাকা, এটাও খুব বেশি ঠান্ডা নয়, এটাও খুবই সুন্দর খেতে। আর এইটাতে ওই নিচে পপ স্টিকগুলো লাগানো আছে। আইসক্রিমটা খুব বেশি ঠান্ডা নেই, বাচ্চারাও এই আইসক্রিমগুলো অনায়াসেই খেতে পারে। এই বড়গুলো না খেলেও 5 টাকা 10 টাকার যেগুলো ওগুলো ছোট আর খুব বেশি ঠান্ডাও নেই। খুবই সুন্দর এখানের আইসক্রিমগুলো, আমার তো খুবই ভালো লেগেছে। যারা হলদিয়াতে থাকো পারলে একবার অবশ্যই ট্রাই করতে পারো। আর এখানে এই প্যাকেজিং আইসক্রিমগুলোর প্যাকেট ফেলার জন্য ডাস্টবিনও দেওয়া আছে। তোমাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রত্যেকটা আইসক্রিমের লেখাই আছে কি কি আইসক্রিম এখানে আছে প্রত্যেকটা। আর এইদিকে শুধুমাত্র আছে দুধ আর ঘি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদেরকে আমি দেখালাম অসাধারণ কিছু আইসক্রিম, কিছু চকলেট, কিছু আইসক্রিম কেক। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর এইরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।